মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকে হচ্ছে শনিবার, শনিবার এখন 10:30 বাজে। 10:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকাল থেকে ঝিপঝিপানি বৃষ্টি, স্নান কাপড় ধোয়াগুলো তো হয়ে গেছে। চলো আজকে রান্নার দিকটা যাই। আর আজকে নিরামিষ। আর এই যে অর্জুন কি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে আমি এখানে আছি, এখানে দাঁড়াবে, আবার সরে এলাম, আবার এখানে চলে আসবে। চিন্টু ফ্রিজের পিছনে গিয়ে লুকিয়ে যাবে। আর এই যে আরেকজন, আর বড়টা হোমওয়ার্ক করছে। মে 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 মে। আর এখানে জামা কাপড় তোলা হয়েছে, এগুলো আগের দিনে সকালবেলায় একটু রোদ্রে দিয়ে শুকানো হয়েছে, এবার ভাজ করব। আজকে রান্না হবে এই যে, এটা কি বলে জানি না, মিষ্টি ঝিঙে বলে, এইটা ঝিঙে পোস্ত করব। আর এটা হচ্ছে মৌরি শাক, এই যে এটা মৌরি শাক, মৌরি শাক করব। আর ভাত হয়ে গেছে, যে ডাল সিদ্ধ বসিয়েছি, সব খিচিবিচি হয়ে যাচ্ছে, এটা পরে দেখাচ্ছি। তো চলো, গুড ইভিনিং, আবারও চলে এলাম। আর বিকেলবেলা একটু তো চিন্টুর সাথে খেলছিলাম, খেলা হলো, সন্ধ্যা দিয়ে ঘরটাগুলো পরিষ্কার করাও হয়ে গেছে। এবার করব একটু চা। আর এখন বাজে 7:15, এই যে। আর বাইরেটা দেখো, এখনও কি সুন্দর আলো আছে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো গেছে, বৃষ্টি টিষ্টি হয়নি। আর আজকে প্রচুর জামাকাপড় মানে ধুয়ে দিয়েছিলাম, আর শুকিয়েওছি ভালো করে, তবু বেড কভারগুলো ধোয়া হয়নি, বালিশের কভার টভারগুলো ধুয়ে দিয়েছিলাম। চলো চা খাবো। আগস্ত ডাল, মটরের ডাল আর ঝিঙা পোস্ত, আর করেছিলাম কি, আচ্ছা এই শাক কী যেন, মৌরি শাক, এটাই হয়েছিল। আর এখন রাত্রিবেলায় করব, আজকে একটু কিছু খেতে ইচ্ছা করছে, তো বাইরে থেকে নিয়ে এসে তো খেতে পারবো না, আর প্রতিদিন পাপাকে বললে বকা দিবে না, আজকে ওই জন্য আবারও ঘরেই ম্যাগি করব। আর ম্যাগিটা মানে বলতে চাউমিন খেতে ইচ্ছা করছে, চাউমিনটা এখন তো আনতে যেতে পারবো না, বাজারটা একটু দূরে আছে, আর যেটা লোকাল 2-3টে দোকান আছে চাউমিনটা পাওয়া যায় না, তো চাউমিনটা ম্যাগিটাই করবো চাউমিনের মতো করে, ডিম টিম দিয়ে যেমন সিম্পল করে ওই রকমই। বাবু ওই দোকানে ম্যাগি পাওয়া যায়, নুডলস দেখে আসবি একবার, নুডলস বলতে বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, মোটাগুলো নুডলস বুঝতে পেরেছিস তো, যেগুলো দেখা তো পাবি কি না, পয়সা দেবো। চলে গেল, যদি পাই তাহলে করব, আর না হলে ম্যাগি ঘরে আছে, ম্যাগি করতে হবে, তো ম্যাগিটা করি তো। তবে নুডলসটা, নুডলস মানে খেতে ভালো লাগে, আর ম্যাগিটা খেয়েছিলাম এর আগের দিন, তবে নুডলসটাই ভালো লাগে। যাই হোক, ঘরে তো চিলি সসও আছে, টমেটো সসও আছে, সয়া সসও আছে, আর ক্যাপসিকাম নেই, ডিম আছে, পেঁয়াজ আছে, ওটা দিয়ে হয়ে যাবে, তো ওটাই আজকে খাবো রাত্রিবেলায়। আজকে আর অন্য কিছু করছি না, কারণ ঝিঙা পোস্ত করেছিলাম, 2 টাইম হয়ে গেছে, সকালে আর দুপুরে, রাত্রিবেলায় তাহলে আমাকে তরকারিও করতে হবে আবার ই করতে হবে, ওই জন্য চলো ওইটাই করবো। আর খেতেও একটু ইচ্ছা করছে, মাঝে মাঝে একটু চটপটটা কিছু বা কিছু খেতে ইচ্ছা করে। দেখো আমি তো কোথাও যাই না, না কোনো আত্মীয়র বাড়ি বা কোথাও, মানে কোথাওই এক কথায় যাওয়া হয় না, নিজে করো, নিজে খাও, নিজে বানাও, নিজে খাও, এই টাইপ, আর নাহলে যাও হোটেলে, ও হোটেলে গেলে পয়সাটা বেশি লাগবে, ওই জন্য ঘরেই চেষ্টা করি একটু কিছু বানিয়ে খাওয়ার বা। আর আজ অন্যদিন ছেলেদের ইচ্ছা করে, আজকে আমারই কিছু খেতে ইচ্ছা করছে। আর 3-4 দিন থেকে বৃষ্টিও সমান নিয়ে পড়ে যাচ্ছে, আজকের দিনটা একটু ভালো গিয়েছিলো, আবার মেঘ হয়ে এসেছে, তো রাত্রিবেলায় ওটা একটু খাবো, আর দেখি ছেলে পাই কি না। গিয়েছে দোকানে, নিচে একটা দোকান আছে মুদিখানা, তোমাদের দেখিয়েছি তো, নিচে মুদিখানা দোকানে ম্যাগি আছে, চাউমিন নেই, বলতে নুডলস, তো আগে একটা দোকান আছে ওটায় গিয়েছে, দেখা যাক। আর বাইরে চারটা চলো দেখাই, এখন বাজে 7:30, আকাশটা দেখো,
এটা না মাঠের দিকটা, এটা হচ্ছে আমাদের পিছন দিক। আজকে দেখো একটাও জামা প্যান্টগুলো তো একদম শুকায় নিয়ে যে মেলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের পিছন দিক, এদিকটাই সয়াবিন বলে সেই সয়াবিন লাগিয়েছে মাঠটায়, পুরো সয়াবিন লাগিয়েছে মাঠটায়। আর ওই দিকটা দেখো পাহাড়, চলো দেখায়। যে দেখো ওদিকটা, ওদিকটা পাহাড় পুরো। আর এই যে পুরো ইটা দেখো, রাস্তাটা পুরো লাইটে ভর্তি, বড় বড় ভ্যাপারগুলো। পুরো দিন মনে হয়, যদিও গাছপালা বেশি এখানটায়, নারকেল গাছটা বেশি। দেখো যেদিকেই তাকাবে নারকেল গাছ, শুধু নারকেল গাছ, শুধু নারকেল গাছে ভর্তি। সময় না মনে হয় যে মানে অন্ধকার হয় না। দেখো 7:30টা বাজতে চলছে, 7:30টা না 7:45টা বাজতে চলছে, তবু দেখো আকাশটা মনে হচ্ছে একদম মানে সকালবেলায় যে ভোরবেলাটা হয় না ওই টাইপের লাগছে। রাত্রি মানে রাত্রিবেলা তুমি টর্চ লাইট বা কিছু না নিও তুমি চলতে পারবে, এইরকম মানে দিনের মতো কেমনই যেন একটা বলে বোঝাতে পারবো না, তোমরা হয়তো বুঝতে পারবে আকাশটা দেখলে। সব সময় এরকম রাত্রিবেলাও এরকম মানে আকাশটা পুরো মনে হয় যে মানে সূর্য যখন ফোটে না ওই আলোটার মতো। বাইরে হাওয়া দিচ্ছে দেখো কত। আবারও ঘরে চলে এলাম। আর কালকে তোমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, কারণ তখন একটু ভিড় ছিল আর ভিড়ে রেনকোট পরে গিয়েছিল, বৃষ্টি হচ্ছে ওই জন্য হাঁপিয়ে গিয়েছে। আর এই যে পেয়েছে, এই যে এটাই এক প্যাকেট পেয়েছে নুডলসের এই প্যাকেটটা, তো এটাই করব আজকে রাত্রিবেলায়। ধুয়ে নিয়েছি, দিয়ে শুকোলে তেল দিব। আর আমি করেছি বাঁধাকপি, কাঁচা লঙ্কা কুচি করেছি, একটা গোটা দিয়েছি কারণ ছেলেরা ঝাল খেতে পারে না ওর জন্য। আর পেঁয়াজ, আর একটা ম্যাগি মশলা আছে, এই যে দুটো ডিম, টমেটো সস, চিলি সস, সয়া সস, এই যে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিব তেল, এই যে তেলটা গরম হয়ে গেল, এবার পেঁয়াজটা দিলাম। আর এখানে নুডলস করলে বাঁধাকপি দেয়, আর আমার ঘরেও ছিল বাঁধাকপি, ওই জন্য বাঁধাকপিটা দিয়েই আজকে করছি। এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা এক সাইড করে রাখলাম। এবার আমি ডিমটা দিয়ে দিব, এই যে ডিমটা সাইডে দিয়ে আমি এটা ভেজে নিলাম। এবার আবার মিশিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে, এক সাইড করে রেখেছিলাম পেঁয়াজটা আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে তখন আবার মিশিয়ে নিলাম। এই যে এবার আমি কফিটা দিয়ে দিব, কফিটা দিয়ে। আমি প্রথমে খেতে পারতাম না যে নুডলসের ভেতরে বাঁধাকপি, তো এখন দেখি যে না সব জায়গাতেই দিচ্ছে, বড় বড় হোটেলে দেয় না কিন্তু এখানকার যে রেস্টুরেন্টগুলো ধাবাগুলো সেগুলোতে দেয়।
আর এবার দিয়ে দিলাম আমি নুন। নুনটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। আর এবার দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। এই যে আর এই যে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এটা একটু ভাজা হোক তারপরে আমি নুডলসগুলো দিয়ে দেবো। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুডলসটা দিয়ে দেব। এই যে নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে নেড়ে নেব। আর এই যে একটা ম্যাগি মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এবার চিলি সস। আর একটু করে টমেটো সস। এই যে নুডলস। কেমন হয়েছে তোমরা বলো কিন্তু কমেন্ট করে। কমেন্ট করে কিন্তু বলো তোমরা দেখতে কেমন হয়েছে। আর খেয়ে তো আমি বলবোই ভালো হয়েছে, খেতে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো দেখা যাক কেমন হয়েছে খেতে। আর তোমরা আজকের মতো আসছি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুন একটা সকাল নিয়ে ফিরে আসবো। আজকের মতো বাই বাই।